হরে কৃষ্ণ আমরা চৈতন্য ভাগবত থেকে আমরা শ্রবণ করবো কৃষ্ণলীলা ভাগবত কহেবেদ্যাস চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহারও শ্রবণে নাশে সর্বয় মঙ্গল চৈতন্য নিতারি যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাশ্ডী জবান সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ মনুষ্যের রচিত নারে রে ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাসমুখে ভক্ত শ্রী চৈতন্য বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার হইছে গ্রন্থ করিতে সংসার তার কি চৈতন্য চরিত বর্ণন যাহার শ্রবণে শুদ্ধ কহিল ত্রিভুবন আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্য খণ্ডের দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব চৈতন্য ভাগবত মধ্য খন্ড অধ্যায় আপনারা সবাই বাংলা বুঝতে পারেন জয় সর্ববৈষ্ণবের না ভক্তি দিয়া জীবে প্রভু করব আত্মসাত বিশ্বম্বর মানে চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন তার নাম বিশ্বম্বর তো তিনি সমস্ত বৈষ্ণবের প্রভু তাকে বলা হয় মহাপ্রভু এবং গ্রন্থকার প্রার্থনা করছেন যে তিনি যেন সমস্ত জীবকে উদ্ধার করেন ভক্তি প্রদান করেন হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে নবদ্বীপে দুইজনে করে বহুরঙ্গে এইভাবে নবদ্বীপে শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভু এই দুইজন একসঙ্গে নানান রকমের লীলা করতে লাগলেন কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দ রায় নিরবধি বালকের প্রায় ব্যবসায় তো নিত্যানন্দ প্রভু তিনি পূর্বে কি ছিলেন তিনি দাপর যুগে কী ছিলেন কে ছিলেন বলোরাম বলোরাম তো তিনি এই কলিযুগে তিনি নিত্যানন্দ প্রভু হয়ে এসেছেন এবং তিনি খুব সুন্দর সুন্দর লীলা করছেন কৃষ্ণ সব সবসময় মগ্ন এবং তার ব্যবহার হচ্ছে বালকের মতো আসলে কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন তার মনটা শিশুর মতো হয়ে যায় সরল হয়ে যায় কিন্তু বোকা নয় সরল কিন্তু বোকা নয় তো যাই হোক আর নিত্যানন্দ প্রভু তো স্বয়ং বলরাম এবং তিনি যখন কৃষ্ণানন্দে মগ্ন হতেন তখন তিনি মাঝে মধ্যে এখানে বলছেন নিরবধি নিরবধি মানে সবসময় সবসময় তিনি বালকের মতো ব্যবহার করতেন সবারে দেখিয়া প্রীত মধুর সম্ভাস আপন আপন নৃত্য বাদ্যগীত হাস নিত্যানন্দ প্রভুর সঙ্গে যারই সাক্ষাৎ হতো তাকেই তিনি খুব মিষ্টি করে সম্ভাষণ করতেন আপ্যায়ন করতেন এবং নিজে নিজেই কীর্তন করতেন নিজে নিজেই অট্টহাসি করতেন এবং নিজে নিজেই বাদ্যযন্ত্র বাজাতেন এবং নাচতেন সানুভবা আনন্দে ক্ষণে করেন হুঙ্কার শুনিলে অপূর্ব বুদ্ধি জন্মে সবার আবার মাঝে মধ্যে তার দিব্য আনন্দে তিনি হুঙ্কার করতেন গর্জন করতেন এবং এই গর্জন শুনে মানুষ ভাবতে নবাক হ্যাঁ এটা কীরকম অপূর্ব এরকম গর্জন তো মানুষ করতে পারে না আনন্দ গর্জন এটাকে বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার কেউ যখন কৃষ্ণ প্রেমে কেউ যখন দিব্য আনন্দ আস্বাদন করেন তখন তিনি তার মধ্যে আট রকমের বিকার আট রকমের বিকার যেমন গর্জন হুঙ্কার রোমাঞ্চ কম্প এরকম আট রকমের তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হয় বর্ষাতে গঙ্গার ঢেউ কুম্ভে বেষ্টিত তাতে ভাসয়ে তেলার দেখো না হিভিত বর্ষাকালে গঙ্গার মধ্যে কুমির দেখা যেত অনেক কুমির আজকাল সেরকম দেখা যায় না কিন্তু কিছুদিন আগে আপনারা শুনেছেন কি গঙ্গার মধ্যে একটা কুমির দেখা গেছে গত বছর বোধহয় গত বছর আমাদের নবদ্বীপও দেখা গেছে এবং সেটা বহরমপুরে যে অধীর চৌধুরী এটা নিয়ে খুব চিন্তা প্রকাশ করেছিলেন বহরমপুরে একজন নেতা আছে অধীর চৌধুরী উনি খুব চিন্তা প্রকাশ করেছিলেন যে গঙ্গার মধ্যে কুমির কুমির ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ভেসে বেড়াচ্ছে তো যেকোনো সময় মানুষ খেয়ে ফেলতে পারে তো আগে আরও কুমির ছিল বিশেষ করে আজ থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে মহাপ্রভুর আমলে গঙ্গাতে প্রচুর কুমির ছিল এবং সবাই সেই কুমির দেখতে পেত হ্যাঁ কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি কুমিরের ভয় করতেন না ভয় করবেন কেন তিনি স্বয়ং বলরাম তার তার কুমিরকে ভয় পাওয়ার কিছু নেই তিনি গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতেন এবং দৌড়ে গিয়ে সাঁতার কেটে কুমিরের সঙ্গে খেলা করতেন কুমিরও তাকে কিছু করতো না তিনি কুমিরের সঙ্গে খেলা করতেন কারণ তিনি বিষ্ণুতত্ত্ব হম কুমির তাকে কিছু করতে পারবে না বর্ষাতে গঙ্গার ঢেউ কুমিরে বেষ্টিত তাহাতে ভাসয়ে তেলার দেখো না হি এইভাবে এক তিল পরিমাণ ভয় ছিল না তিনি ওই কুমিরের মধ্যেই তিনি সেখানে সাঁতার কাটতেন সর্বলোক দেখি ডরে করে হায় হায় তথাপি ভাসানো হাসি নিত্যানন্দ রায় সবাই দেখে হাই হায় করছে হ্যাঁ যে কুমির তো তোমাকে খেয়ে ফেলবে কিন্তু নিত্যানন্দ প্রভু কারো কথা শুনতেন না তিনি আনন্দে সেখানে খেলা করতেন অনন্তের অভাবে প্রভু ভাসেন গঙ্গায় না বুঝিয়া সর্বলোক করে হায় হায় তো মানুষ তো বুঝতে পারছে না যে এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং অনন্তদেব তাই তারা ভয়ে চিৎকার করছেন হায় হায় করছেন তারা নিত্যানন্দ প্রভুর যে মহিমা সেটা তারা বুঝতে পারছেন না আনন্দে মূর্ছিত বা হয় তিন চারি দিবসেও না হয় চেতন আবার কখনো কখনো নিত্যানন্দ প্রভু আনন্দে অজ্ঞান হয়ে যেতেন এবং অনেক সময় সে অজ্ঞান ভাঙতে কয়দিন লাগতো কয়দিন লাগতো তিন চার দিন এমন আনন্দ যে আনন্দে অজ্ঞান হয়ে গেলে তিন চার দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতেন তা আমরা কি এখন এগুলি ভাবতে পারি আমাদের জীবনে তো আমরা আমরা তো কখনো সাধারণত অজ্ঞান হই না না মানে রোগ না হলে কিন্তু তারা প্রেমের আনন্দে অজ্ঞান হয়ে যেতেন মহাপ্রভু একবার অজ্ঞান হয়ে তিন দিন ছিলেন কার বাড়িতে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে অজ্ঞান হয়ে তিন দিন ছিলেন জগন্নাথ দর্শনের পর জগন্নাথকে দর্শন করে তিনি জগন্নাথ মন্দিরেই অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে তিন দিন অজ্ঞান হয়েছিলেন পরে ভক্তরা হরি কীর্তন করতে করতে নাম কীর্তন করতে করতে তার চৈতন্য ফিরে এসেছিল। তো আমরা এখনও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে নিত্যানন্দ প্রভু সেরকম অজ্ঞান হয়ে পড়ে যেতেন এবং তখন তিন চার দিন এক নাগারে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকতেন সেটা কি দুঃখের না আনন্দের আনন্দ সে আনন্দ আমরা কল্পনা করতে পারবো না যে আনন্দে তিন দিন অজ্ঞান হয়ে পরে থাকা সেই আনন্দ আমরা কল্পনাও করতে পারবো না এই মতো আর কত চিন্ত কথন অনন্ত মুখেতে নারী করিতে বর্ণন এইভাবে নিত্যানন্দ প্রভু কত লীলা করছেন যেগুলি মানুষের চিন্তার বাইরে মানুষ কোনোদিনও চিন্তা করে এগুলি বুঝতে পারবে না আর অনন্তদেব অনন্তদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুরই একটি প্রকাশ এটা সাপের রূপ অনেক মাথা হ্যাঁ দেখবেন ছবি দেখা যায় একটা সাপের অনেক মাথা সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর একটি রূপ তার নাম হচ্ছে শেষনাগ বা অনন্ত শেষ তো তিনি কি করেন তিনি সাধারণ সাপ নন তিনি খুব সুন্দরভাবে হরিকথা বলেন নিত্যানন্দ প্রভু তিনি সবসময় এই অনন্ত শেষ রূপে অনন্ত মুখে তিনি সবসময় কথা বলেন হ্যাঁ তো এইভাবে তো এটা তো সাধারণ সাপ নয় কারণ সাধারণ সাপ তো কথাই বলতে পারে না কিন্তু নিত্যানন্দ প্রভুর অংশ বিস্তার যে অনন্ত শেষ নাগ তিনি অনন্তকাল ধরে মানে আজও আজও এবং ভবিষ্যতেও অনন্তকাল ধরে তিনি কৃষ্ণ কথা বর্ণনা করছেন এবং সেই কৃষ্ণ কৃষ্ণকথার কোনো অন্ত নাই কোনো শেষ নাই অনন্ত দেব অনন্ত মুখে অনন্তকাল ধরে কৃষ্ণ কথা বলে চলেছেন তার কোনো অন্ত তিনি খুঁজে পাচ্ছেন না একদিন যথা প্রভু বসে আছে আয়েন নিত্যানন্দ ঈশ্বরেরও কাছে একদিন মহাপ্রভু বসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে এসে হাজির হলেন বাল্যভাবে দিগম্বর হাস্য শ্রীবদনে সর্বদা আনন্দ ধরা বহে শ্রী নয়নে নিত্যানন্দ প্রভুর তার ভাবটা হচ্ছে বালকের ভাব দিগম্বর মানে তিনি কোনো কাপড় পরেননি হ্যাঁ বিবস্ত্র অবস্থায় তিনি মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন এবং তার চোখ থেকে শুধু অশ্রু বর্ষণ হতে লাগল চোখ থেকে আনন্দের আনন্দের অশ্রু বইতে লাগল বাল্যভাবে দিগম্বর হাস্য শ্রীবদনে তখন মুখে তিনি তার মুখে হাসি সর্বদা আনন্দধারা বহে শ্রী নয়নে এবং তার নয়ন থেকে শ্রী নয়ন সুন্দর নয়ন সুন্দর নয়ন থেকে শুধু আনন্দ ধারা মানে ধারা আনন্দের ধারা বয়ে চলেছে নির্বি এই বলি করেন হুঙ্কার মোর নিমাই পণ্ডিত নদীয়ার আর তিনি এক নাগারে হুঙ্কার করতে লাগলেন যে নদিয়ার নিমাই পণ্ডিত হচ্ছেন আমার প্রভু নদিয়ার নিমাই পণ্ডিত হচ্ছেন আমার প্রভু এইভাবে নিত্যানন্দ প্রভু হুঙ্কার করতে লাগলেন হাসে প্রভু দেখি দেখিতা মূর্তি দিগম্বর মহাজ্যোতির্ময় তনু দেখিতে সুন্দর কারণ মহাপ্রভু দেখলেন যে নিমাই আহ নিত্যানন্দ প্রভু তিনি আহ কৃষ্ণ প্রেমের ভাবে তিনি উলঙ্গ হয়ে আছেন এবং সেটা দেখে মহাপ্রভু হাসতে লাগলেন হ্যাঁ কারণ নিত্যানন্দ প্রভু তো স্বয়ং বলরাম তার অপূর্ব জ্যোতি তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে হ্যাঁ এবং সেটা দেখে মহাপ্রভু হাসতে লাগলেন যে এই অবস্থায় তিনি কান্না করছেন এবং তিনি যে কাপড় পরেননি সেটা তিনি বুঝতে পারছেন না হ্যাঁ এটা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ্যের মধ্যে এটা মাঝে মধ্যেই দেখা যেত যেমন অদ্বৈত আচার্য মাঝে মধ্যে তিনি নাস্তে নাচতে উলঙ্গ হয়ে যেতেন এবং বুঝতেই পারতেন না তার যে কাপড় পরে গেছে তিনি বুঝতেই পারতেন না তো কৃষ্ণপ্রেমে মানুষের দেহস্মৃতি অনেক সময় থাকে না হ্যাঁ দেহস্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহাতার যার দেহস্মৃতি নাই তার সংসার বন্ধন নাই তো যাই হোক কিন্তু লোকশিক্ষার জন্য তারা সজ্ঞানে এটা করেন না যখন তাদের চৈতন্য কৃষ্ণপ্রেমের বন্যায় প্লাবিত হয়ে যায় তখন তাদের আর দেহ চেতনা থাকে না কাপড় পরলেন কি পরলেন না এটা অনেক সময় তারা বুঝতেই পারেন না হাসে প্রভু দেখিতার মূর্তি দিগম্বর মহাজ্যোতির্ময়তনু দেখিতে সুন্দর হাতে পেতে প্রভু নিজ মস্তকের বাস পরাইয়া থুইলেন তথাপিও হাস তারপর মহাপ্রভু কি করলেন তার মাথায় একটা পাগড়ি বাঁধা ছিল মহাপ্রভুর মাথায় একটা পাগড়ি বাঁধা ছিল সে মহাপ্রভু তাড়াতাড়ি উঠে তার মাথার পাগড়িটা খুলে সেটা নিত্যানন্দ প্রভুকে পরিয়ে দিলেন পরিয়েও তিনি হাসতে লাগলেন মহাপ্রভু হাসতে লাগলেন পরাইয়া থইলেন তথাপিহ হাস আপনি লেপিলাতা অঙ্গ গন্ধে শেষে মাল্য পরিপূর্ণ দিলেন শ্রী অঙ্গে তখন মহাপ্রভু নিজেই তার অঙ্গে মানে নিত্যানন্দ প্রভুর অঙ্গে গন্ধ লেপন করলেন এবং মালা দিয়ে তাকে শোভিত করলেন বসিতে দিলেন নিজ সন্মুখে আসন স্তুতি করে প্রভু শোনে সর্বভক্তগণ তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তার সামনে বসার জন্য একটা আসন দিলেন এবং আসন দিয়ে মহাপ্রভু এই বাচ্চা কথা বলো না আসন দিয়ে প্রভুর স্তুতি প্রার্থনা শুরু করলেন নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত মহাপ্রভু প্রার্থনা করছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রার্থনা করছেন যে তোমার নাম যেমন আনন্দ নিত্য আনন্দ সময় তুমি আনন্দে থাকো রূপে নিত্যানন্দ তোমার রূপ দর্শন করলে সব সময় আনন্দ লাভ হয় তুমি হচ্ছ নিত্যানন্দ বলরাম স্বয়ং বলরাম নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহিকো তোমার তো তোমার যে পর্যটন তুমি যে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছ তুমি যে ভোজন করছো তুমি যে ব্যবহার করছো সবই হচ্ছে নিত্য আনন্দময় নিত্য আনন্দময় তোমাকে বুঝিতে শক্তি মানুষেরও কথা তোমাকে বুঝিতে শক্তি মনুষ্যেরও কথা পরম সত্য তুমি যথা কৃষ্ণ তথা তোমাকে বুঝার মতো শক্তি মানুষের নাই মানুষ নিত্যানন্দ প্রভুকে বুঝতে পারবে না কারণ নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম অভিন্ন কৃষ্ণ হ্যাঁ সুতরাং তার ভাবসাব হ্যাঁ যেমন তিনি বিভস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ চোখের থেকে জল পড়ছে কান্না করছেন তাইলে তাকে কি মানুষ বুঝতে পারবে বুঝতে পারবে না এটাই বলছেন হ্যাঁ তুমি যেখানে কৃষ্ণ সেখানে চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি যে বলে না যে করে না সর্বত্র সন্মতি এইভাবে নিত্যানন্দ মহামতি তিনি চৈতন্যের রসে একেবারে ভরপুর হ্যাঁ তার মধ্যে শুধু চৈতন্য রস এবং সেই চৈতন্য রসে তিনি যা করেন হ্যাঁ সেটাই সঠিক প্রভু বলে একখানি কৌপিনও তোমার দেহ ইয়া বড় ইচ্ছা আছে আমার মহাপ্রভু বললেন তুমি যদি দয়া করে তোমার একখানা কৌপিন আমাকে দান করো তাহলে আমি খুব কৃতার্থ হব তোমার কৌপিন পাওয়ার জন্য আমার খুব বাসনা এত বলি প্রভু তার কৌপিনও আনিয়া প্রভু বলে একখানি কৌপিনও আনিয়া ছোট করিয়া মহাপ্রভু তার নিজের কৌপিন এনে ছোট ছোট অনেকগুলি কৌপিন বানালেন কৌপিন দেখবেন এখানে ভক্তরা পরে হ্যাঁ ছোট ছোট মানে ধুতিকে টুকরা টুকরা করে হ্যাঁ ছোট ছোট জাঙ্গিয়ার মতো বানানো হয় আচ্ছা আমরা প্রশ্নোত্তর নেব শেষে প্রশ্নোত্তর নেব শেষে নাহলে আমার পাঠের যে ধারাবাহিকতাটা নষ্ট হবে ঠিক আছে প্রশ্নোত্তরের জন্য আপনারা সময় পাবেন সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে খানি খানি করি প্রভু দিলেন আপনে তারপরে সেই কৌপিন প্রত্যেক বৈষ্ণবকে প্রত্যেক বৈষ্ণবকে একটি একটি করে দান করলেন প্রভু বলে অবস্ত্র বস্ত্র বান্ধ সবে অন্যের কি দায় ইহা বাঁধে যোগেশ্বর বাঁধছে যোগেশ্বরে তখন মহাপ্রভু বললেন এই যে কপিনের টোকরা এটা তোমরা সবাই মাথায় বেঁধে ফেলো কারণ এটা তখন পূজার বস্তু হ্যাঁ যেটা মানে নিত্যানন্দ প্রভু ব্যবহার করবেন বা চৈতন্য মহাপ্রভু ব্যবহার করবেন সেই ধরনের বস্ত্র সেটা পূজার বস্তু তো সেটা তোমরা মাথায় বাঁধো এইভাবে টুকরা টুকরা করে কোপিন সমস্ত বৈষ্ণবদের হাতে দিলেন এবং বললেন এই কোপিন তোমরা মাথায় বাঁধ এই কৌপিন বাঁধার বাঞ্ছা যোগেশ্বরও করে থাকে হ্যাঁ যোগেশ্বর যত্ন যোগেশ্বর কৃষ্ণ যোগেশ্বর মানে কৃষ্ণ হ্যাঁ তো যাই হোক এইভাবে মহাপ্রভু বৈষ্ণবদের আদেশ করলেন নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি জানি হোক কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি নিত্যানন্দের কৃপা হলে বিষ্ণু ভক্তি হবে তোমরা জেনে রাখো যে নিত্যানন্দ হচ্ছেন কৃষ্ণের পূর্ণ শক্তি কৃষ্ণের প্রথম বিস্তার হচ্ছেন বলরাম আর সেই অভিন্ন বলরাম হচ্ছেন নিত্যানন্দ প্রভু সুতরাং নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃষ্ণের পূর্ণ শক্তি বলা হয় নিত্যানন্দ প্রভু বা বলরাম হচ্ছেন অভিন্ন কৃষ্ণ কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নয় সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই হ্যাঁ কৃষ্ণের যে দ্বিতীয় বিস্তার হচ্ছেন বলরাম বা নিত্যানন্দ নিত্যানন্দ ছাড়া কৃষ্ণের দ্বিতীয় বিস্তার আর কেউ নয় বলরামই হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় বিস্তার কৃষ্ণ হচ্ছেন প্রথম তারপরেই দ্বিতীয় হচ্ছেন বলরাম হ্যাঁ এবং বলরামের কাজ কি বলরাম কৃষ্ণের সঙ্গী সখা ভাব আর কি শয়ন এই যে বিছানা ভগবানের বিছানা এটা কে বিছানাটা নিত্যানন্দ কী করে এটা জনজগতে সম্ভব নয় কিন্তু চিৎ জগতে সম্ভব চিৎ জগতে যেমন অনন্ত শেষ নাগের উপরে বিষ্ণু শুয়ে থাকেন এই শেষটা তো বিছানা এই বিছানাটা কে বললাম নিত্যানন্দ প্রভু তো এইভাবে এমনকি মানে কৃষ্ণ যেখানে বসবেন যে আসনটা সেটাও নিত্যানন্দ প্রভুর বিস্তার হ্যাঁ কৃষ্ণের যাবতীয় সব কিছু যেমন বলা হয় কর্তাল মৃদঙ্গ এগুলি সব নিত্যানন্দ প্রভুর বিস্তার জনজগতে আমরা বুঝতে পারি না কিন্তু চিৎ জগতে কৃষ্ণের আসন ভূষণ সব কিছুই হচ্ছেন পাদুকা সব কিছুই হচ্ছেন নিত্যানন্দ প্রভুর বিস্তার বা বলরামের বিস্তার মোবাইল সুইচ অফ করুন বা সাইলেন্ট করুন মোবাইল বাজবে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই নিত্যানন্দ প্রভুই হচ্ছেন কৃষ্ণের সখা ভাই বন্ধু ভূষণ অলঙ্কার বেদর অগম্য নিত্যানন্দের চরিত্র সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র তো নিত্যানন্দের চরিত্র বেদের অগম্য বেদেও তাকে বোঝা যায় না বেদের দ্বারাও তাকে বোঝা যায় না তিনি সর্বজীবের জনক এবং রক্ষক এবং সকলের মিত্র সর্বমিত্র শ্রীদম সর্বভূতানম ইহারও ব্যবহার সব কৃষ্ণ সময় ইহানে সেবীলে কৃষ্ণ কৃষ্ণে ভক্তি হয় তো নিত্যানন্দ প্রভুর সমস্ত ব্যবহার হচ্ছে কৃষ্ণ সে পরিপূর্ণ কেউ যদি নিত্যানন্দ প্রভুকে সেবা করেন তাহলে তার অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ হবে ভক্তি করি ইহানো কৌপিন্দশিরে মহাজত্নি ইহা পূজা করগিয়া ঘরে ভক্তি করে এই নিত্যানন্দ প্রভুর কৌপিন তোমরা মস্তকে ধারণ কর এবং ঘরে ফিরে গিয়ে এই কৌপিনের পূজা পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ পরম আদর শিরে পরম আদরে শিরে করিলা বন্ধন তারা যখন মহাপ্রভুর আদেশ পেলেন যে কোপিন তোমরা মস্তকে ধারণ কর তখন সমস্ত বৈষ্ণবরা পরম আদরে সেই কৌপিন মস্তকে ধারণ করলেন পরম আছে প্রভু বলে শোনো সকল ভক্তগণ নিত্যানন্দ পাদুদক করহ গ্রহণ তখন মহাপ্রভু আদেশ করলেন হে সমস্ত ভক্তরা তোমরা শোনো তোমরা সকলেই নিত্যানন্দ প্রভুর পাদদক মানে চরঞ্জল পান করা হ্যাঁ নিত্যানন্দ প্রভু বলরাম তার চরঞ্জল পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ তিনি আদেশ করলেন মহাপ্রভু যে নিত্যানন্দ প্রভুর চরঞ্জল তোমরা পান করো করলে মাত্র এই পাদদক পান কৃষ্ণদীরও ভক্তি হয় ইতে আন কেউ যদি নিত্যানন্দ প্রভুর চরঞ্জল পান করে পান করার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম লাভ হবে এতে কোনো সন্দেহ নেই আজ্ঞাপায়া সবে নিত্যানন্দের চরণ পাখালিয়া পাদুদক করে গ্রহণ মহাপ্রভু যখন আদেশ করলেন সঙ্গে সঙ্গে ভক্তরা এসে নিত্যানন্দের চরঞ্জলের আয়োজন করলেন তারা চরঞ্জল করে নিত্যানন্দ প্রভুর চরঞ্জল পান করতে লাগলেন পাঁচবার দশ বার একজনে খায় নাহি নিত্যানন্দ হাসে সদায় এক একজন পাঁচবার দশ বার করে চরণামৃত পান করতে লাগলেন আর নিত্যানন্দ প্রভু তিনি বালকের মতো হাসতে লাগলেন আপনি বসিয়া মহাপ্রভু রায় নিত্যানন্দ পাদুদক কৌতুকে লোটায় এবং স্বয়ং রায় মানে মহাপ্রভু নিত্যানন্দের পাদুদক গ্রহণ করছেন সবে নিত্যানন্দ পাদুদক পান প্রায় হরি বলি করে আহ্বান এইভাবে সবাই নিত্যানন্দ প্রভুর চরঞ্জল পান করে পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন কেহ বলে আজি ধন্য হইল জীবন কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন এইভাবে আনন্দের নানা জনে নানা কথা বলতে লাগলেন কেউ বলছেন আজকে আমার জীবন ধন্য হয়ে গেল কেউ বলছেন আজকে আমার সমস্ত বন্ধন হয়ে গেল আজি হইলাম কৃষ্ণ দাস কেহ বলে আজি বড় আজি ধন্য দিবস প্রকাশ কেউ বলছে আজকে থেকে আমি কৃষ্ণের দাস হয়ে গেলাম আবার কেউ বলছেন আজকের দিনটা আমার শুভ কেহ বলে পাদুদক বড় সাধু লাগে এখনো মুখ মুখেরও মিষ্টতা নহ ভাঙে আবার কেউ কেউ বলছেন এই চরঞ্জল নিত্যানন্দ পাদুদকের প্রভাব পান মাত্র হইলা চঞ্চল স্বভাব তাহলে নিত্যানন্দের চরঞ্জলের কি প্রভাব যে পান মাত্র পান করা মাত্র সকলেই চঞ্চল হয়ে গেলেন কৃষ্ণ প্রেমের আনন্দে চঞ্চল হয়ে গেলেন কেহ আছে কেহ গায় কেহ গড়ি যায় হুঙ্কার গর্জন কেহ কর কেউ নাচতে লাগলেন কেউ গান গাইতে লাগলেন কেউ গড়াগড়ি যেতে লাগলেন কেউ হুঙ্কার গর্জন করতে লাগলেন উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন বিব্বল হইয়া নৃত্য করে ভক্তগণ এইভাবে পরমানন্দ সবাই অনুভব করতে লাগলেন এবং তারা পরমানন্দে কীর্তন করতে লাগলেন এবং ভক্তরা পাগলের মতো নৃত্য করতে লাগলেন নাচতে লাগলেন ক্ষণেকে শ্রী গৌরচন্দ্র করিয়া উঠিয়া হুঙ্কার নৃত্য করিতে অপার কিছুক্ষণের মধ্যেই শ্রী গৌর সুন্দর তিনি লাভ দিয়ে উঠলেন উঠে তিনি পরমানন্দে নাচতে লাগলেন পরমানন্দ নাচতে লাগলেন নিত্যানন্দ স্বরূপ উঠিলা ততক্ষণ নিত্য করে দুই প্রভু বেরি ভক্তগণ তারপরে নিত্যানন্দ প্রভু লাভ দিয়ে উঠলেন উঠে তিনি মহাপ্রভুর সঙ্গে নিত্য আরম্ভ করলেন এবং সমস্ত বৈষ্ণবদের তিনি ঘুরে 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 তারা তারা দুই ভাই। বৈষ্ণবদের চারপাশে নৃত্য করতে লাগলেন কার গায়ে কেবা পরে কেবা কারে ধরে কেবাকার চরণের ধুলি লয় সিরে নৃত্য করতে করতে কেউ একজন ভক্ত আরেকজন ভক্তের গায়ে পড়ে যাচ্ছেন আবার আরেকজন ভক্ত আরেক একজন ভক্তকে ধরছেন কারণ পড়ে যাচ্ছে মাটিতে আবার কেউ চরণের ধুলি নিয়ে একজন ভক্ত আরেকজন ভক্তের চরণের ধুলি নিয়ে মাথায় মাথায় দিচ্ছেন কেবা করে কেবা কারো গলা ধরি করেনেরো কেবা কোন রূপ করে না যায় আমার কেউ কেউ ভক্ত কোনো কোনো ভক্ত অন্য ভক্তের গলা ধরে কান্না শুরু করেন হ্যাঁ এবং কেবা কোনো রূপ ধরে না যায় বর্ণন কার যে কি অবস্থা এটা বর্ণনা করা গ্রন্থকারের পক্ষে বলছেন গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এটা বর্ণনা করা যাবে না তো সেই দিন চলে গেছে এখন আমরা কলিযুগের মধ্যে এখন এমনভাবে আমরা ডুবে গেছি যেগুলো আমরা কল্পনাও করতে পারি না একটা সময় ছিল মহাপ্রভুর আমলে যখন ভক্তদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত ছিল প্রভু করিয়াও কারো কিছু ভয় নাহি প্রভু বৃত্ত সকলে এক ঠাই যখন আনন্দ উঠে যায় তখন আর কেউ ভাবে না যে উনি মহাপ্রভু উনি নিত্যানন্দ প্রভু আমরা মায়াপুরে দেখেছি যখন আনন্দ উঠে যায় তখন মহারাজের সঙ্গে সাধারণ ভক্ত তারাও খুব একেবারে একসঙ্গে নাচে হম নাচের সময় ভেদাভেদ আর থাকে না এ এই সমস্ত ভক্তরাজ যারা মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর সঙ্গে নাচার সুযোগ পেয়েছিলেন তাদের সেই দশা হয়ে গেল তারা আর প্রভু বলে যে আমাকে দূরে থাকতে হবে বা সম্ভ্রম করতে হবে নাচের সময় সব উঠে গেছে নাচের সময় তারা একসঙ্গে ঘুরে ঘুরে নৃত্য করছে একাকার নিত্যানন্দ চৈতন্য করিয়া কোলাকুলি আনন্দে নাচেন ও দই প্রভু কুতুহলি এইভাবে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু কোলাকুলি করছেন এবং একই সঙ্গে নৃত্য করছেন পৃথিবী কম্পিতা নিত্যানন্দ হরি বলে পৃথিবী পর্যন্ত কাঁপছে নিত্যানন্দ প্রভুর নাচে পৃথিবী কাঁপতে শুরু করেছে আর সেটা দেখে সমস্ত ভক্তরা আনন্দে হরি হরি বলে ধনী করছেন প্রেমরসে দুই বৈকুণ্ঠ ঈশ্বর নাচেন লইয়া সব প্রেম অনুচর এইভাবে দুই বৈকুণ্ঠের ঈশ্বর মানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এই দুইজন প্রেমরসে পাগল হয়ে তারা নাচতে লাগলেন সমস্ত বৈষ্ণবদের সঙ্গে প্রেম অনুচর প্রেম অনুচর মানে প্রেমের অনুচর অর্থাৎ বৈষ্ণবরা এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরুভাব মাত্র বেদ তো এইসব লীলার কোনো শুরুও নাই শেষও নাই বেদে বলা হচ্ছে আবির্ভাব তিরুভাব এইসব লীলা আবির্ভূত হচ্ছে এক ব্রহ্মাণ্ডে আবির্ভূত হচ্ছে সেখান থেকে অন্য ব্রহ্মাণ্ডে চলে যাচ্ছে যেমন সূর্য ভারত থেকে আমেরিকায় চলে যায় আমেরিকা থেকে জাপানে চলে আসে ঠিক সেরকম মহাপ্রভুর নৃত্যলীলা কৃষ্ণের নৃত্যলীলা এর কোনো শুরু নাই এর কোনো শেষ নাই এই মতো সর্বদিন প্রভু নৃত্য করি বসিলেন সর্বগণ সঙ্গে গৌরহরি এইভাবে সারাদিন নৃত্য করার পর তারা অবশেষে সমস্ত বৈষ্ণবদের সঙ্গে বসলেন হাতে তিন তালি দিয়া শ্রী গৌর সুন্দর সবারে কহেন অতি অমায়া উত্তর তখন মহাপ্রভু সব বৈষ্ণবদের নিয়ে বসে পড়লেন এবং হাতে তিনবার তালি দিয়ে তিনি ভক্তদের কিছু উপদেশ দিলেন প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে যে করে ভক্তি শ্রদ্ধা সে করে আমারে মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ প্রভুকে ভক্তি করে সে আমাকে ভক্তি করে হ্যাঁ কি বলে নিতাই পেলে গৌর পাবে নিতাই পেলে গৌর পাবে তো মহাপ্রভুটা নিজেই ঘোষণা করলেন যে নিত্যানন্দ প্রভুকে ভক্তি করে সে আমাকে ভক্তি করে ইহারও চরণ শিব বন্দিত অতএব ইহানে করিও সবে প্রীত এই নিত্যানন্দ প্রভুর চরণ শিব বন্দনা করে ব্রহ্মা বন্দনা করে সুতরাং তোমরা সবাই এই নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করবে তিলার দেখো ইহানে যাহার দেশ রহে ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে কেউ যদি এক তিল পরিমাণ বিদ্বেষ অনুভব করে নিত্যানন্দ প্রভুর প্রতি এক তিল পরিমাণ বিদ্বেষ যদি কেউ অনুভব করে সে যদি ভক্ত হয় সে আমার প্রিয় নয় মহাপ্রভু ঘোষণা করে দিলেন ইহানো বাতাস লাগিবে কো যার গায় তাহারেও কৃষ্ণ না ছাড়িবে শরবত হয় হ্যাঁ নিত্যানন্দ প্রভুর বাতাস বা নিত্যানন্দ প্রভুকে যিনি ভালোবাসেন তার বাতাস যদি কারো গায়ে লাগে কৃষ্ণ সবসময় তার সঙ্গে থাকবেন শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণে মহা জয় জয়ধ্বনি করিলা তখনে এই কথা শুনে সমস্ত ভক্তগণ মহা জয় ধ্বনি করে উঠলেন যে নিত্যানন্দ প্রভুর বাতাস যদি কারো গায়ে লাগে কিংবা নিত্যানন্দ প্রিয় ভক্তের বাতাস যদি কারো গায়ে লাগে কৃষ্ণ তাকে কখনো ছাড়বে না ভক্ত করিয়া যে শোনো এসব ভক্তি করিয়া যে শোনো এসব আখ্যান তার স্বামী হয় গৌরচন্দ্র ভগবান তো যারা ভক্তি ভরে এই নিত্যানন্দ প্রভুর কাহিনী শ্রবণ করবেন স্বয়ং গৌরচন্দ্র তাদের প্রভুরূপে স্বামী রূপে ভগবান রূপে তিনি তাদেরকে আশ্রয় দেবেন নিত্যানন্দ স্বরূপের এ সকল কথা যে দেখিল সে তাহারে জানয়ে সর্বতা। তো নিত্যানন্দ স্বরূপের এইসব কথা যারা দর্শন করল তারা নিশ্চয়ই কৃষ্ণ লাভ করবে এবং নিত্যানন্দ প্রভুকে লাভ করবে এই মতো কত নিত্যানন্দর প্রভাব জনজত চৈতন্যর প্রিয় মহাভাগ এইভাবে নিত্যানন্দ প্রভুর যে প্রভাব প্রতিপত্তি এটা একমাত্র চৈতন্যের মহাভাগ মানে মহাভাগ্যশালী মহাভাগ্যশালী বৈষ্ণবরা এটা জানতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চঞ্জন বৃন্দাবন দশ দাসতু পদযুগে গান তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার জানপ্রাণ এবং নিত্যানন্দ প্রভু আমার জানপ্রাণ আমি বৃন্দাবন দাস ঠাকুর তাদের চরণ যুগলের কিছু গুণগান কীর্তন করার চেষ্টা করছি ইতি শ্রী চৈতন্য ভাগবতীর মধ্যখণ্ডে শ্রী নিত্যানন্দ মহিমা বর্ণনং নাম দ্বাদশ অধ্যায় তো মধ্যখণ্ডের দ্বাদশ অধ্যায় আজকে সমাপ্ত হল আমরা আগামী কাল আমরা শুরু করব পঁয়ষট্টি নম্বর পর্ব পঁয়ষট্টি নম্বর পর্ব এগুলি পর্ব করে ইউটিউবে সাজানো আছে আপনারা যখন প্রসাদ পাবেন বা অবসর থাকবেন বা বিশ্রাম যাবেন আপনারা এক নম্বর থেকে চালিয়ে দেবেন একটার পর একটা ভিডিও চলবে এইভাবে আপনারা চৈতন্য ভাগবতীর চৈতন্যলীলা মহাপ্রভুর লীলা নিত্যানন্দ প্রভুর লীলা শ্রবণ করবেন এই কলিযুগে আমাদের পাষাণ হৃদয়কে গলাতে হলে এই চৈতন্য কথা শুনিলে চৈতন্য কথা ভক্তি ভক্তিলভ্য হয় তো এখন এখানে রাখছি কারো যদি কিছু প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি জয় শ্রী চৈতন্য ভাগবত কী কারো কিছু প্রশ্ন আছে কি বলুন কেন ভক্তের তো কোনো কষ্ট নাই যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয়ই জানিও সেহ পরানন্দ সুখ বিষয় মদন্দ সব কিছুই না জানে বিদ্যা মদে ধনমদে বৈষ্ণব না চেনে বৈষ্ণবের কোনো দুঃখ নাই বৈষ্ণব সময় আনন্দের মধ্যে থাকে বাইরে থেকে যেটা দুঃখ মনে হয় হ্যাঁ বৈষ্ণবের কাছে সেটা পরম আনন্দময় যুধিষ্ঠির মহারাজ বনবাসী কোথায় ঘুমাতেন গাছের তলায় আর দুর্যোধন ঘুমাতেন সোনার পালঙ্কে কিন্তু দুর্যোধনের ঘুম হতো না ছটফট করতেন তার মনে হতো আমি কাটার পালঙ্কে শুয়ে আছি ঘুমাতেন সোনার পালঙ্কে কিন্তু তার মনে হতো আমি কাটার পালঙ্কে শুয়ে আছি আর যুধিষ্ঠির মহারাজ বনের মধ্যে বিচুলি ওই ধানের যে বিচুলি সেই সেগুলির উপরে ঘুমিয়ে থাকতেন কিন্তু তার মনে হতো আমি পরম আনন্দে আমি নিদ্রা যাচ্ছি তাহলে যুধিষ্ঠির মহারাজ বনের মধ্যে ঘুমিয়ে পরম আনন্দে দিন কাটিয়েছেন আর দুর্যোধন সোনার পালংকে ঘুমিয়ে নরকের মধ্যে দিন কাটিয়েছেন সুতরাং বৈষ্ণবের কোনো দুঃখ নাই বৈষ্ণবের কোনো দুঃখ নাই তফাত মানে কি বৈষ্ণব নয় বৈষ্ণব হলে আর তার দুঃখ থাকবে না বোঝা গেল তফাত এইটুকুই যে আগের দিনের মহাপ্রভুর আমলের মানুষগুলি বৈষ্ণব ছিল হ্যাঁ পঞ্চ পাণ্ডবরা বৈষ্ণব ছিল আমরা বৈষ্ণব হতে পারিনি এই জন্য আমাদের দুঃখ ঠিক আছে আর প্রশ্ন হুম হরে কৃষ্ণ People always misinterpreted to us the Supreme Lord's position as being the supreme personality of Godhead. They said that uh, Lord Krishna is not really the supreme personality of Godhead. He's just, he's just a personality who's only surrounded by girls. Mm. Then, Prabhuji, they also misinterpreted the Supreme Lord's pastimes. Mm. And Prabhu, uh, that one specific pastime for whom people misunderstand the Supreme Lord is the Rasa pastime. Then, Prabhuji, they also misinterpreted this Dealings with his pure devotees who are the Gopikas because people do not understand his relationship with the Gopikas. Mm. So, Prabhuji, in, in this regard, I have heard from a senior Vaishnavas that actually a Jiva cannot do anything without Paramatma's consent. Mm. So, Prabhuji, I wonder that the Supreme Lord, we are all His creation, He mm. created everything. Mm. Then, how come, uh, because Ajiva cannot do anything without Paramatma's consent, mm. then how come He allows His own creation to misinterpret and misunderstand him in such a way. Like Prabhuji, people so proudly give nonsense commentary on the Shrimad Bhagavad Gita. They would say, oh, Shri Krishna is not really the Supreme Personality of Godhead. Mm. Like how, Prabhuji, you said that uh, people also misunderstand Shri Chaitanya Mahaprabhu. They say that, no, he's not really actually Shri Krishna, but he's just a pure devotee or he's just some sadhu. Mm. Prabhuji,

Actually, Krishna is an ocean of freedom. Try to understand point by point. Krishna is an ocean of freedom. And we are part and parcel of Krishna. So we got. Can I please record it? Yeah, record it. No problem. And it will be recorded here in YouTube. You will get it in YouTube tomorrow. Tomorrow or day after tomorrow, you will get it in YouTube. Ah, uh, So. Uh, Krishna is an ocean of freedom. Okay, unlimited freedom, and we are just droplets. I am a droplet. You are a droplet. All of we are droplet from that ocean of freedom. So, in, in a droplet, say for example, you take one droplet, droplet of water from Atlantic Ocean. So that water will be salty. Why? Why? Because it is part and parcel of Atlantic Ocean atlantic ocean is salty so if you take a droplet from atlantic ocean it will be also salty similarly we are droplet of uh, krishna we are droplet of krishna krishna is like an ocean of freedom so that salt like freedom salt like freedom is with us with me with you with everyone because we are coming from that ocean carrying that same freedom that krishna has krishna has unlimited freedom. just like in atlantic ocean, there is unlimited salt. but in droplet, there is a molecule or a few molecules of salt in droplet. similarly, krishna is an ocean of freedom and we have droplets of freedom. is it clear? first point is clear. second point is that because we have freedom and why krishna has sanctioned allowed us to enjoy that freedom. because without freedom, love is not possible. Without freedom, love is not possible. Even hatred is not possible without freedom. If you want to hate somebody, you need freedom. If you want to love somebody, you need freedom. If somebody comes with pistol and says, do you love me? Oh, yes, yes, I love you. That is not real love because there is no, there is no freedom. So, Krishna, He expanded all the jivas uh, to enjoy love and only for that reason, He sanctioned our freedom. He sanctioned our freedom. And if we misuse our freedom, Krishna will not force you. If you want to misuse your freedom, Krishna will not force you. So, when you hate Krishna, Krishna will help you to forget, forget Krishna. You understand? If you love Krishna, Krishna will help you to remember Krishna. matthaha smetir apahanancha From me comes remembrance and forgetfulness. So, when someone wants to hate Krishna, Krishna gives him forgetfulness, and then people start mis misinterpreting all these things. Actually, they are helped by Krishna to forget Krishna. You understand? But if you are sincere, if you love Krishna, Krishna will give you guideline. Dadami buddhi jogam tam janama Krishna will give guidelines so that you can understand him. But if you want to hate Krishna, Krishna will give you guidelines so that you can forget him. So uh, ultimately Krishna is also responsible and we are also responsible because we have a minute we are also we are also minute particle of freedom. So we are also responsible. But Krishna is responsible to help your freedom. Uh, if you want to forget him, he will help you. If you want to remember him, he will help you. Did you get the answer? Yes, okay. Thank you so much for Hare Krishna. Any other question? Hare Krishna. Hare Krishna. हरे कृष्ण रामो मीन्स प्लेजर रामो मींस प्लेजर कृष्ण वन एस्पेक्ट इज गिविंग प्लेजर हरे मीन्स राधा कृष्णज दट इज ऑल्सो प्लेजर गिविंग पोटेंसी Rama means spiritual pleasure and Krishna means all attractive. So this mantra is uh, I mean given from Krishna. Just like say your mobile number uh, or mobile number of the president of India. Uh, can you make the mobile number of president of India? No. Who makes it? Company is there, company is there, you know. Suppose BSNL or Bodafone, they give the number. But you cannot make the number of the president, isn't it? Similarly, Krishna's mantra you cannot make. Krishna can make his own mantra. He can make his own telephone number. So this Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare is Krishna's telephone number. And who made this telephone number? Not you, not me. Ah, just like the telephone number of president is not made by us. Is it not? You have to ask the president, what is your telephone number? If president kindly gives you the telephone number, then you can call him or her. Similarly, Krishna, uh, the Supreme Personality of Godhead, He directly gave us the telephone number. That is this 16 syllable mantra, Hare Krishna mantra. And that number, telephone number is coming from Krishna. If you use the telephone number, uh, you can communicate with Krishna, reciprocate with Krishna. Am I clear? Yeah. Mm. Thank you so much. Hare Krishna. Sure. Any other question? Hare Krishna Babu, regarding the same Mahamantra, mm. There is many confusion where people say we should not pronounce Krishna. Mm. It should be Krishna. Mm. So what is the exact exact is Krishna? It's not Krishna. It is not Krishna. Mm. Uh, but sometimes Western people they are not good in pronunciation, especially Chinese people.

सो ए मूर्ख मीन्स ए अनएडुकेटेड पुलिस पर्सन ही कैन चांड रांग मंत्र लाइक ओम विष्णायो नमो ओम विष्णा ओ नमो इज रा बट ए परफेक्ट पंडित कैन चांड करेक्ट मंत्र ओम विष्णे नमो ओम विष्णे नमो इज करेक्ट बट कृष्ण राजन केयर फॉर यूर मिस्टेक कृष्ण केयर्स फॉर योर लाभ व्न यू चांद विथ लाभ इवेन इफ यू से कृष्ण But if your love is there, Krishna will ignore your mistake, uh, because many Western people they cannot pronounce Sanskrit very nicely. Ah, uh, so that doesn't mean their mantra is not working. Because love is there, their mantra will also work. So yeah. Basically, we need the devotion. Yeah. Basically, we need devotion. Mm. <coughs> <coughs> এখানে তো অনেকেই প্রেজেন্ট ছিলেন কিন্তু অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে সকলকে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন হুম এটা আজকালও হয় যে ইউটিউবে নরেন্দ্র মোদী একটা বক্তৃতা দিলেন হয়তো সেখানে একটা দল শুনছিল কিন্তু আমরাও তো শুনছি আমরাও তো শুনছি তো কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন কিন্তু যারা ভাগ্যবান সবাই সেটা শ্রবণ করার আজও সুযোগ পাচ্ছে ঠিক আছে কার কোনো প্রশ্ন হ্যাঁ আপনি অনুবাদ পড়বেন সংস্কৃত শ্লোক যদি উচ্চারণ করতে কঠিন মনে হয় অনুবাদ পড়বেন ঠিক আছে না পড়লে নেই মামার চে কানা মামা ভালো নেই মামার চেয়ে কানা মামা ভালো না অপরাধ নেই আপনি পারছেন না আপনি পারছেন না তো একটু আগে আলোচনা হলো ভক্তিটা হচ্ছে মেইন আপনার যদি প্রেম থাকে কৃষ্ণের প্রতি আপনার উচ্চারণ ভুল হলেও চলবে কিন্তু আপনি পড়ার চেষ্টা করুন ঠিক আছে হুম বলুন হুম হুম মহাপ্রভু করতেন হ্যাঁ হুম 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 এটা মহাপ্রভুর মধ্যে আছে আগে মহাপ্রভু কৃষ্ণ এটা ঠিক করুন এরপর মহাপ্রভু যা বলবে সব ঠিক আগে ঠিক করুন মহাপ্রভু কৃষ্ণ এটা শাস্ত্রে আছে মহাপ্রভু যে কৃষ্ণ এনে প্রচুর শাস্ত্র প্রমাণ আছে

no it is not result of your previous uh, life karma it is a combination of this life and last life it is a combination of millions of lifetimes it is a combination of millions of lifetimes including the present life in present life suppose somebody is drinking wine he cannot say oh my liver got spoiled damaged because i drank wine in my last life no you dr you, you are drinking wine this life uh, you may uh, I mean uh, lose your liver or kidney you understand it is work it, it is the result of your present work and you are by birth you are b somebody is blind by birth it is the result of his previous lifetimes work you understand so it is a combination of millions of lifetimes clear okay any other question uh, uh, bulun. hmm হুম বলছি বলছি এখন একটা নার্সারি ছাত্রকে যদি বলা হয় যে তুমি পিএইচডি করো নার্সারি ছাত্র কি পিএইচডি করতে পারবে তার তার কি করতে হবে তারপরে সে ক্লাস ওয়ানে উঠবে তারপরে সে ক্লাস টুতে উঠবে তারপরে সে ক্লাস থ্রিতে উঠবে করতে করতে সে মাধ্যমিক পাশ করবে উচ্চ মাধ্যমিক পাশ করবে টুয়েলভ পা উচ্চ মাধ্যমিক পাস করবে কলেজ পাশ করবে বিশ্ববিদ্যালয়ে যাবে সেখানে সে পিএইচডি করবে তাকে হয়তো সতেরো আঠারো বছর পড়াশোনা করতে হবে ঠিক তেমনি আমরা যখন প্রথম কৃষ্ণ ভাবনায় আসি আমরা তো নার্সারি ছাত্র অনেকে হতে পারি না নার্সারির ছাত্র হতে পারি না তো যখন আপনি পিএইচডি লেভেলে উঠে যাবেন তখন আপনার কৃষ্ণ দর্শন হবে তখন আপনি চিন্ময় শরীরে আপনি নাচে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু এই নার্সারি লেভেল থেকে সম্ভব নয় সেটা আপনি এখন একটা নার্সারি ছাত্রকে আমি কী করে বোঝাবো কী করে পিএইচডি করবেন একটা নার্সারি ছাত্রকে আমি কী করে বোঝাব বোঝানো যাবে যাবে না তাকে পিএইচডি স্তরে উঠ তাকে কমপক্ষে তো মাস্টার ডিগ্রিটা করতে দিন বুঝেছেন আপনি নিজেই বুঝবেন যখন আপনার তৃষ্ণা থাকবে না খিদা নাহি নাহিজার সংসার বন্ধন কাহাতার প্রভু আপনার সময় হলে আপনি সঙ্গ ফু দেবেন আমাদের জন্য অপেক্ষা করবেন না বোঝা গেল আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি তৃষ্ণার দ্বারা আপনি আপনি চঞ্চল হচ্ছেন না মন টলমল করছেন আপনি নিজেই বুঝতে পারবেন খোদা লাগলে কি ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারবাবু দেখেন তো আমার খিদে লেগেছে কিনা ডাক্তার কাছে যেতে হয় না আমি বললেই হয়ে গেল জয় একটু কীর্তন করুন নাকি হ্যাঁ একটু কীর্তন করুন আপনারা কে 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 প্রোগ্রামে যাচ্ছেন প্যান্ডেল প্রোগ্রাম হবে খুব সুন্দর প্যান্ডেল সাজিয়েছে ঠিক আছে গ্রামটার নাম কি হ্যাঁ ছয় পালং হ্যাঁ ছয় পালং আপনারা সবাই আসুন আমি হোয়াটসঅ্যাপে দেখেছি খুব সুন্দর প্যান্ডেল করেছে তারা হ্যাঁ ভালো লোক হবে আশা করি তো আপনারা আসুন আর এই রোববারে আপনারা টাইম মতো আসবেন সাধারণত রোববারে একটায় একটায় ক্লাস হয় যাই হোক আমি একটা কথা বলছি আমাদের আসানসোলে রোববারে প্রতি রোববারে প্রোগ্রাম হয় এটা অনলাইন না এটা অনলাইন হয় না অন্যান্য ক্লাসগুলো আসানসোলে অনলাইন হয় আপনারা যদি আমাদের চ্যানেলে যোগ দেন আপনারা অনলাইন ক্লাস পাবেন হ্যাঁ তো আসানসোলে আমরা একটা সিস্টেম করেছি আমি যাওয়ার আগে সেখানে মানে ভক্তরা দেরি করে আসতো আমি গিয়ে সিস্টেম করেছি যে যারা এগারোটার মধ্যে আসবে এটা আসানসোলের জন্য এগারোটার মধ্যে আসবে তাদেরকে আমরা ফ্রি কুপন দেব আর যারা এগারোটার পরে আসবে তারা ওইখানে আসানসোলে একশো টাকা করে কুপন কেটে নেয় তো প্রভু আজকে সকালবেলা আমার সঙ্গে আলাপ করছিলেন যে আমাদের মন্দিরে ভক্তরা টাইম মতো আসে না তা আমি বললাম যে আপনি ওই আসানসোলের সিস্টেমটা চালু করুন তাহলে দেখবেন আস্তে আস্তে একদিনে না হলেও আস্তে আস্তে কিন্তু মানুষের একটা ভক্তদের মধ্যে একটা রেগুলারিটি চলে আসবে তা এখানে রাখছি আপনাকে কীর্তন করবেন কীর্তন জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কী সমভূত বৈষ্ণব ভক্তবৃন্দ কী নেটাই গৌর প্রেমানন্দ হরি হরি